আজকে আমরা শিখবো একটা বাগধারা আর একটা প্রবাদ। প্রথমে বাগধারা শিখে নেওয়া যাক। কই মাছের প্রাণ, কই মাছের প্রাণের জন্য কিন্তু কই মাছ না, মাছ খাওয়ার জন্য বিড়াল চলে আসবে, কেমন সেটা একটু পরিষ্কার করছি। কই মাছ, তাই না? সো এটার ইংরেজি হবে এ ক্যাট হ্যাজ নাইন লিভস। দেখছেন, বললাম কই মাছ কিন্তু আসলো বিড়াল, মানে কই মাছ খাইতে বিড়াল চলে আসছে, ঠিক আছে? সো এ ক্যাট হ্যাজ নাইন লিভস, এটার মানে হচ্ছে কই মাছের প্রাণ, মানে একটা এ ক্যাট হ্যাজ, একটা বিড়ালের আছে নাইন লিভস, মানে নয়টা প্রাণ, মানে ও নয়বার মানে মরবে নয়বার বাঁচবে, এরকম একটা অবস্থা। তার মানে বোঝা যাচ্ছে হচ্ছে এ ক্যাট হ্যাজ নাইন লিভস, এর মানে হচ্ছে কই মাছের প্রাণ। এবার আসা যাক আরেকটা প্রবাদ শিখবো, সেটা কি আমরা বলি না যে সাপও মরল, মানে সাপও মরল লাঠিও ভাঙলো না, সাপও মরল লাঠিও ভাঙলো না, এটার ইংরেজি কি বলেন তো? এটার ইংরেজি হবে কি যে স্নেক উইল ডাই বাট দ্য রড ওন্ট ব্রেক। কি বললাম? স্নেক উইল ডাই বাট দ্য রড, মানে রড ওন্ট ব্রেক, ঠিক আছে? মানে লাঠিও ভাঙলো না, মানে আর সাপও মরলো, ঠিক আছে? তো আশা করি লেসনটা আপনাদের ভালো লেগেছে। এ ধরনের ক্ষুদ্র ক্ষুদ্র লেসন পেতে এই আগেই বললাম যে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, খুবই ভালো লাগবে, অনেক বেশি কৃতজ্ঞ থাকবো। আপনাদের অনুপ্রেরণা পেলে এ ধরনের ছোট ছোট অনেক ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো, যেগুলো আপনাদের সময় ক্ষেপণ করবে না, অল্প সময়ে আপনি কিছু একটা শিখে নিতে পারবেন। সাথে ছিলেন, অনেক বেশি ধন্যবাদ, আল্লাহ হাফেজ।